একেবারে এই মুহূর্তের আপডেট আপনাদেরকে দেব, বালিগঞ্জের আপডেট দেব। বালিগঞ্জে ভোট গণনা চলছে, আপনারা জানেন ইতিমধ্যেই নয় নয় করে 10 রাউন্ড আমরা এগিয়ে গিয়েছি, মানে ভোট গণনা এগিয়ে গিয়েছে 10 রাউন্ড, এবং 10 রাউন্ড গণনা শেষে আপনাদেরকে জানিয়ে রাখি 7872 ভোট, 7872 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল, তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় 7872 ভোট, আর প্রাপ্ত ভোট 28335 এখনো পর্যন্ত, যে ফিগারটা সামনে আসছে। এবং দ্বিতীয় স্থানে বামেরা 20,000-এর কিছু বেশি ভোট বামেরা পেয়েছে এখনো পর্যন্ত, যে ফিগার আসছে আপনাদেরকে জানিয়ে রাখি। বালিগঞ্জে দশম রাউন্ডের গণনা শেষ, দশম রাউন্ডের গণনা শেষে 7872 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়, দ্বিতীয় স্থানে বামেরা, চতুর্থ স্থানে বিজেপি প্রার্থী, তৃতীয় স্থানে কংগ্রেস, দু নম্বরে উঠে এসেছে সিপিএ প্রার্থী সাইরা শাহ হালিম। বালিগঞ্জে দশম রাউন্ডের শেষে গণনা শেষে 7872 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। বালিগঞ্জে দশম রাউন্ডের গণনার শেষে এখনো পর্যন্ত, দশম রাউন্ডের গণনার শেষে 7872 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়, দ্বিতীয় স্থানে বামেরা সাইরা শাহ হালিম, দশম রাউন্ডে বামেরা দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে কংগ্রেস, চতুর্থ স্থানে বিজেপি। বামেদের প্রাপ্ত ভোট 20,000-এর কিছু বেশি, অন্যদিকে বাবুল সুপ্রিয়র প্রাপ্ত ভোট 28,335 দশম রাউন্ডের গণনা শেষে। বারবার এটা কিন্তু আমরা উল্লেখ করছি, এখনো পর্যন্ত যা ফিগার সামনে এসেছে দশম রাউন্ডের গণনা শেষে। বালিগঞ্জে দশম রাউন্ডের গণনা শেষ, 7872 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়, দু নম্বরে উঠে এলেন সিপিএম প্রার্থী সাইরা শাহ হালিম। বালিগঞ্জে দশম রাউন্ডের শেষে 4 নম্বরে বিজেপি, তৃণমূল পেয়েছে 28,635 ভোট দশম রাউন্ডের শেষে, বিজেপি পেয়েছে 4,092 ভোট দশম রাউন্ডের শেষে, সিপিএম পেয়েছে 20,763 ভোট দশম রাউন্ডের শেষে, কংগ্রেস পেয়েছে 3,621 ভোট দশম রাউন্ডের গণনা শেষে, 7872 ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয়। একেবারে তিন জায়গা থেকে রয়েছেন আমাদের তিন প্রতিনিধি, বালিগঞ্জ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী, আসানসোল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়, এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। অর্থাৎ নির্বাচনের অফিসে এই মুহূর্তে ফিগারটা কোন জায়গায় দাঁড়িয়ে শতাংশের হিসেব পুরোটা বুঝে নেবো রুমার কাছে, কিন্তু প্রথমে এই মুহূর্তে আপডেট আপনাদেরকে জানাবো বালিগঞ্জের আপডেট ময়ূকের কাছ থেকে। ময়ূক, দেখো একদমই নবম রাউন্ডের শেষে বাবুল সুপ্রিয় তিনি 8,917 ভোটে এগিয়েছিলেন, দশম রাউন্ডে তার ব্যবধান কমেছে। দশম রাউন্ডের পরে বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী 7,872 ভোটে এগিয়ে রয়েছেন, এবং দশম রাউন্ডের পর আমি ট্যাবুলেশনটা বলে দিচ্ছি, তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয় পেয়েছেন 28,635 ভোট, কংগ্রেসের কামারুজ্জামান চৌধুরী পেয়েছেন 4,092, বিজেপির কেয়া ঘোষ পেয়েছেন 3,621, 3,621, এবং সিপিআইএম প্রার্থী সাইরা শাহ হালিম তিনি পেয়েছেন 20,763। অর্থাৎ তৃণমূলের বাবুল সুপ্রিয় 28,635 এবং সিপিআইএম এর সাইরা শাহ হালিম 20,763, ব্যবধান 7872। দশম রাউন্ডের পরে বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয় 7872 ভোটে এগিয়ে রয়েছেন, নবম রাউন্ডে তিনি 8,917 ভোটে এগিয়েছিলেন, দশম রাউন্ডে লিড কিছুটা কমেছে 7872, মোট 19টা রাউন্ডের কাউন্টিং এখানে হবে 16টা টেবিলে। পাপিয়া,